দ্বিতীয় পক্ষের স্ত্রীকে পরিকল্পনা করে খুন স্বামীর এবং প্রথম পক্ষের স্ত্রীর, ঘটনায় চাঞ্চল্য। হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন দ্বিতীয় পক্ষের স্ত্রীকে, গ্রেপ্তার স্বামী এবং প্রথম পক্ষের স্ত্রী, 7 দিনের পুলিশি হেফাজত। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে পরিকল্পনা করে খুন করল স্বামী এবং প্রথম পক্ষের স্ত্রী, ঘটনাটি ঘটেছে বসিরহাটের ন্যাজার থানার বয়ারমারী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মঠবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বছর 10 আগে মঠবাড়ি এলাকার বাসিন্দা কালীরাম সর্দারের সঙ্গে লক্ষ্মী সর্দারের বিয়ে হয়। তারপর বেশ কিছুদিন সংসার করবার পর কালীরাম সর্দার পুনরায় মামনি সর্দার নামে এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর কালীরাম প্রথম পক্ষের স্ত্রী অর্থাৎ লক্ষ্মী সর্দারের সঙ্গে আর থাকতো না, সে বিবাহ সূত্রে আবদ্ধ হয় মামনি সর্দারের সঙ্গে। কিন্তু বেশ কয়েক মাস আগে কালীরাম সর্দারের সঙ্গে পুনরায় লক্ষ্মী সর্দারের সুসম্পর্ক তৈরি হয় এবং তারপর থেকেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে ঝামেলা, বচসা, গণ্ডগোল, এমনকি সালিশি সভা বসানো হলেও কোনো সমাধান সূত্র বের হয়নি। গতকাল শনিবার গভীর রাত্রে দ্বিতীয় স্ত্রী মামনি সর্দারকে পরিকল্পনা করে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে স্বামী কালীরাম এবং লক্ষ্মী। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বসিরহাটের জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত মামনির পরিবারের লোক ন্যাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কালীরাম এবং লক্ষ্মীকে পুলিশ গ্রেপ্তার করে গ্রাম থেকে। বসিরহাট মহকুমা আদালতে তুললে তাদের 7 দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গেও পাঠানো হয়েছে। শুধুই কি সম্পর্কের জেরে খুন, নাকি এর পিছনে সম্পত্তি হাতানোর চেষ্টা রয়েছে, সবটাই তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। মৃত মামনি সর্দারের পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। নিউজ নাও বসিরহাট।